ফেনীতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বন্যা কবলিত এলাকার মানুষ। সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী দিলদার হোসেন, যাচ্ছি তার কাছে। দিলদার, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা সেখানে? ফেনীতে বন্যার পানি নেমে গিয়েছে, কিন্তু এখন ধোয়া মশা সহ তারা পুনর্বাসন কাজে ব্যস্ত রয়েছেন। বিষয়টি হলো এত পরিমাণ ক্ষতি হয়েছে যে তারা এখন গুছিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। তবে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে তারা তালিকা প্রণয়ন করছেন বলে আমরা জেনেছি, এবং প্রতিদিন জেলা প্রশাসকের নেতৃত্বে সভা হচ্ছে এবং যে সকল সমস্যাগুলো উঠে আসছে এগুলা ঊর্ধ্বতন মহলকে জানাচ্ছেন বলে আমাদেরকে প্রতিদিন জেলা প্রশাসক জানাচ্ছেন। ইতিমধ্যে আমরা গতকাল দেখেছি প্রায় 10 থেকে 12 দিন পরে গোখাদ্য বিতরণ করা হয়েছে, কারণ পশু পাখি যারা যেগুলো রয়েছে এগুলো আসলে এই 10-12 দিন অনেকটা না খেয়েছিল। আর এর মধ্যে রাস্তাঘাট, পোল কালভার্ট সব বন্যা কবলিত এলাকা সব ভেঙে গিয়েছে, এগুলোরও একটা তালিকা করা হয়েছে। পাশাপাশি কৃষি, মৎস্য সহ অন্যান্য ডিপার্টমেন্টেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে স্কুল কলেজ মাদ্রাসা এখনো চালু করতে পারে না, ওগুলো ধোয়া মশার কাজ চলছে। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ দিলদার। ফেরি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী দিলদার হোসেন। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক।